কুম সালাম রহমাতুল্লাহ একদিন আপনি জানতে চেয়েছেন মৃত হাজবেন্ডের জন্য কোন দোয়াগুলো পড়া উত্তম একজন সাধারণ মৃত্য ব্যক্তির জন্য যে সকল দোয়া আপনি করবেন আপনার মৃত হাজবেন্ড যদি হয় তার জন্য সেই দোয়াগুলো আপনি করতে পারেন রাহিমাহুল্লাহ আপনি তার জন্য তার ফিরাতের দোয়া করতে পারেন তার জন্য আল্লাহজন যেন তার গুনা খাতাকে ক্ষমাক করে দেন আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দেন তার জন্য আপনি দান করতে পারেন এবং তার রেখে যাওয়া সন্তানদেরকে আপনি মানুষ করতে পারেন সর্বোচ্চ দিয়ে যেটা আপনারও সন্তান আপনি তাদেরকে সুন্দরভাবে সন্তানভাবে তালিমে দিনী শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে পারেন আমি বলছি না তাদেরকে হুজুর বা আলেম বানাতে হবে আপনি তাদেরকে যা কিছুই করেন না কেন ডাক্তার ইঞ্জিনিয়ার যাই বানান না কেন অন্তত দিনের শিক্ষা তারা যেন তার পিতামাতার জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাহিরা সিজদায় গিয়ে এবং সালাতের পর বা এই দোয়াগুলো যেন করতে পারে তাদেরকে ওই অতটুকু দিনের শিক্ষা অবশ্যই আপনি দিলে এটা তার জন্য তার প্রতি হেসান হবে আপনার স্বামীর প্রতি হেসান হবে যেহেতু তার বংশ আপনার এই সন্তানরা ঠিক তেমনিভাবে আপনি তার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এবং আপনার সাথে যদি তার কোনো অন্যায় থাকে ভুল থাকে ভুল ত্রুটি থাকে সেটা আপনি তাকে ক্ষমা করে দিবেন আল্লাহর জন্য যে আপনি বলতে পারেন আল্লাহ আমার স্বামী যত ভুল আছে আমার উপর বা যদি কোনো হক ই থাকে বা আমি সেটা সব কিছু ক্ষমা করে দিলাম এটাও তার তার প্রতি এহসান হবে এবং তার জন্য বেশি বেশি করে আল্লাহ তার কবরকে প্রশস্ত করে দিক আল্লাহ তার কবরের তার তার কবরকে প্রশস্ত করে তার গুণাখাতা মাফ করুক এইভাবে আপনি তার জন্য দোয়া করবেন আল্লাহ আলম্বিস বারাক আল্লাহ ফিকুর